নমস্কার পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আমি আশিস খামরই বলছি ডব্লিউ অধীনস্থ গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত একটি করুণ প্রতিবেদন দু সালের বিধানসভা নির্বাচনের প্রাককালে বর্তমান রাজ্য সরকারের মাননীয়ার প্রতিশ্রুতি ছিল অনতিবিলম্বে রাজ্য সরকারের অধীনস্থ সকল সরকারি দপ্তরে ষাট হাজার গ্রুপ ডি শূন্য পদ শীঘ্রই পূরণ করা হবে মাননীয়ার এই উদ্যোগ এবং মানবিক ঘোষণাকে আমরা সকলের সাধুবাদ জানিয়েছিলাম কোটি কোটি মানুষের জনসমর্থন নিয়ে যখন বর্তমান রাজ্য সরকার গঠিত হয় তখন আমরা সকলের স্বপ্নে বিভোর ছিলাম ভেবেছিলাম তিনিই পারেন আমাদের এই কর্মহীন জীবনকে দিশা দেখাতে প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারের নবগঠিত ডব্লিউ বিজিডিআরবি কর্তৃক দু সালে প্রথম ধাপে ছ হাজার গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ পায় উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে মাত্র এক পার্সেন্টের কম পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় সফলতা পায় সত্যই জীবনের একটা কঠিনতম পরীক্ষায় কঠিনতম সাফল্য কিন্তু হতাশ যখন ইন্টারভিউয়ের পর রেজাল্ট আউট হল সরকার তথাকথিত ছ হাজার শূন্য পদ পূরণ করল না পাঁচশো আটাত্তরটি শূন্য পদ থেকে গেল যার সিংহভাগী ইসি অর্থাৎ এক্সামটেড ক্যাটাগরি নাম প্রকাশ হয়েছিল মাত্র পাঁচ হাজার চারশো বাইশ জনের পিডিএ আকারে কিন্তু কত সংখ্যক প্রার্থীকে ওয়েট লিস্টেড করা হলো সেই সংখ্যাটা আত্মগোপন রইল পরবর্তীকালে কিছু সংখ্যক ওয়েট লিস্টেড কর্মপ্রার্থী তাদের সুনিশ্চিত চাকরি পেলেও কতজন পেল কোথা থেকে পেল তাদের র্যাঙ্ক কী ছিল কিছুটা প্রশ্নাতীত রইল সবচেয়ে অবাক করার বিষয় ডাব্লু বিজিডিআরবি এবং মাননীয়ার নিজস্ব দপ্তর পারের আধিকারিকদের উদাসীন মানসিকতার পরিচয় আমরা যখন ডবলু বিজিডিআরবি দপ্তরে যাচ্ছি তখন ওখানকার আধিকারিক পার দপ্তরের দিকে আবার পার দপ্তরে যখন যাচ্ছি তখন ডব্লু বিজিডিআর বি দপ্তরের আধিকারিকদের ওপর দায় বর্তাচ্ছেন জানি না এর আসল উদ্দেশ্য কি কেন এত গোপনীয়তা কেন লুকোচুরি আমরা এমন এক সন্দিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে আমরা আজও জানতে পারলাম না কোন দপ্তরে গেলে আমাদের নিয়োগ সংক্রান্ত নির্ভুল কোনো তথ্য পেতে পারি পরবর্তীকালে আমরা কিছু ছোট ছোটো পদক্ষেপ নিয়েছিলাম ঠিকই কিন্তু সর্বশেষ পদক্ষেপ কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছিলাম ওই কর্মসূচিতে শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চের সদস্য সদস্য সহ একাধিক গুরুত্বপূর্ণ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমরা আমাদের করুণ অসহায় আর্থে সরকারের কাছে তুলে ধরতে চেয়েছিলাম কিন্তু বিশ্বাস করুন ময়দান থানার পুলিশ আমাদের বলপূর্বক গ্রেপ্তার করে কোনো অভিযোগ ছড়ায় এবং গ্রেপ্তারের সংখ্যাটা একশো পঁয়তাল্লিশ যদিও পরবর্তীকালে আমরা ব্যাংক ব্যাংকশাল কোর্ট থেকে মামলার নিষ্পত্তি নিই আমাদের দাবিগুলি কি সত্যিই অনৈতিক ছিল আমাদের দাবি ছিল আর টিআই তথ্য প্রকাশ করা হলো না কেন মোট ওয়েটিং সংখ্যা ও তাদের র্যাঙ্ক পিডিএফ আকারে প্রকাশ করা হলো না কেন ক্যাটারিক গরিভিত্তিক শূন্য এসি পদে ক্যাটাগরি ভিত্তিক নন এসি ক্যান্ডিডেটদের নেওয়া হল না কেন মোট নন জয়নিং সংখ্যা প্রকাশ করা হল না কেন জানি না এর উত্তর আমরা আজও পাই যাই হোক বর্তমানে করোনা ভাইরাস কোভিড নাইন্টিন পশ্চিমবঙ্গ তথা ভারতের এমনকি বিশ্বের কাছে বড় আতঙ্ক এই কঠিন পরিস্থিতিতে রাজ্য সরকারও সব রকম পরিষেবা দিতে প্রস্তুত এমত অবস্থায় করোনা সংক্রামিত জেনেও করোনা আক্রান্ত রুগীর পাশে থেকে বা পশ্চিমবঙ্গ সরকারের পাশে থেকে আমরা কাজ করতে সম্পূর্ণভাবে মানসিকভাবে প্রস্তুত পশ্চিমবঙ্গ সরকার যদি আমাদের ওয়েট লিস্টেড গ্রুপ গ্রুপ ডি কর্মপ্রার্থীদের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করে সেক্ষেত্রে সংক্রামিত রুগীরাও যেমন বাড়তি পরিষেবা পাবে তেমনভাবে আমরাও আমাদের দারিদ্রতা এবং বেকারত্ব থেকে মুক্তি পাব আজ আমাদের মধ্যে অনেকেই আছে যারা টিউশন বা ছোটোখাটো কর্মজগতের সঙ্গে যুক্ত ছিল কিন্তু সমস্ত কর্মজগত আজ বিপর্যস্ত আজ আমরা বড্ড অসহায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ আমাদের এই অসহায় দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়ান আমাদের করুণার্থী এই ওয়েটলিস্টেড কর্মপ্রার্থীদের যাদের স্বাস্থ্য দপ্তর বা অন্য কোনো দপ্তরে নিয়োগ করে যায় একটু বিবেচনা করুন আমরা আপনার মানবিক দৃষ্টি লাভের আশায় রইলাম ভালো থাকবেন প্রণাম নেবেন